আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। تسلل لأحد المصارف متنكرا بزي موظفي الصيانة والتشغيل وحاول كسر خزان আমার এই ভিডিওটি সকল প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে বানানো। আসলে কোথায় থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আমরা সকলেই অন্য দেশের মধ্যে থাকি পরিবারকে ছেড়ে, যাতে পরিবারের সবগুলো চাহিদাগুলো ভালোভাবে পূরণ করতে পারি। আমরা যারা বিদেশের মধ্যে থাকি তারাই শুধু জানি যে বিদেশের মাটিতে থাকতে কতটা কষ্টকর। শুধুমাত্র পরিবার যাতে ভালো থাকে তার জন্য আমরা কত কিছুই না ত্যাগ করি। এই ত্যাগের বিনিময়ে যদি আমরা বিদেশের মাটিতে একটু ভালোভাবে একটু সম্মান নিয়ে থাকতে পারি তাহলে কষ্টটা কিছুটা হলেও কম হতো, কিন্তু তা না। বিদেশের মধ্যে, বিশেষ করে আরব দেশগুলোর মধ্যে আমরা যারা বাংলাদেশিরা রয়েছি, আরব দেশগুলো বাংলাদেশিদেরকে ভালো চোখে দেখে না। আমি বলবো না আমরা বাংলাদেশিরা সবাই খারাপ, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে কিছু কিছু বাংলাদেশিদের জন্য আজকে আমরা পুরো বাঙালি জাতি আরব দেশগুলোর মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যতার মধ্যে দিন পার করতে হচ্ছে। কয়েকজনের ভুল কর্মকাণ্ডের জন্য সকলকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে। কুয়েতের মধ্যেও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে কুয়েতের মধ্যে রড বালু ছুরির দায়ে কয়েকজন বাংলাদেশিকে হাতে নাতে ধরা হয়েছে। মাদক ব্যবসার জন্য তিনজন বাংলাদেশিকে আটক করেছে এবং তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে কুয়েত। এদিকে কয়েকজন বাংলাদেশি মিলে কুয়েতের টাকা ছিটিয়ে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। এরকম অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে জড়িত আছে কিছু বাংলাদেশি। এরকম কিছু লোকের জন্য আমরা সবাই বিদেশের মাটিতে মাথা তুলে কথা বলতে পারি না। এদিকে আবার এমপি পাপলুর কর্মকাণ্ডগুলো আমাদের সবাইকে দেশের মাটিতে অনেক ছোট করে রেখেছে। অন্যদিকে আবারও সৌদি আরবের মধ্যে অনেক বড় ধরনের একটি অপরাধমূলক কাজ করল বাংলাদেশি নাগরিক। গতকালকে সৌদি আরবের আলকাসিমের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক একা একটি ব্যাংক ডাকাতি করার সময় পুলিশ তাকে ধরে ফেলে। ব্যাংক ডাকাতির জন্য যত যন্ত্রপাতির প্রয়োজন ছিল সব ধরনের যন্ত্রপাতি সেই লোকের কাছে ছিল। সে একাই ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। ব্যাংকের সিসি ক্যামেরাতে তার ব্যাংক ডাকাতির পুরো ভিডিওটি ক্যাপচার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাটি ভাইরাল হয়েছে নেটের মধ্যে। এটি খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটি আসলেই অনেক নিকৃষ্ট একটি ঘটনা। যে কোনো দেশের মধ্যে ব্যাংক ডাকাতি অনেক বড় ধরনের একটি অপরাধমূলক কাজ। বাংলাদেশিদের নামের আগে আরও একটি অপরাধমূলক কাজের নাম বসে গেছে। এই লোকটি যে কর্মটি করেছে এর জন্য এখন আমাদের সকল বাংলাদেশিকে ছোট হতে হবে, অনেক গালিও শুনতে হবে বিদেশের মাটিতে। এমন কিছু লোকের জন্য আজ আমাদের এই করুণ অবস্থা। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সৌদি আরব 7 বছর বাংলাদেশের সাথে ভিসা বন্ধ করে রেখেছিল। 2007 সালে একটি কোম্পানির ওয়ারহাউজের মধ্যে ডাকাতি করতে গিয়ে একজন সিরিয়ান নাগরিককে হত্যা করে কয়েকজন বাংলাদেশি। তারপর 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত ভিসা বন্ধ করে দিয়েছিল সৌদি আরব। এখন আবারও প্রবাসের মধ্যে বাংলাদেশি কিছু নাগরিকদের জন্য আমরা যারা সাধারণ প্রবাসীরা রয়েছি আমরা বিপদে পড়ছি। এই ঘটনাটির পর সৌদি প্রশাসন এবং সৌদি সরকার কী সিদ্ধান্ত নেয় আল্লাহ ভালো জানেন। আবার কোন ধরনের সিদ্ধান্তে যায় সৌদি সরকার? সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমার এবং অনেক প্রবাসী ভাই বোনদেরও অনুরোধ যে আপনারা যারা প্রবাসের মধ্যে থাকেন এবং বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত আছেন, আপনারা দয়া করে বিদেশের মাটিতে আমাদেরকে আর অপমানিত করবেন না। হাতে গোনা কয়েকজনের ভুল কাজের জন্য আমরা সকলেই বাংলাদেশিরা, মানে আমরা যে সকল বাংলাদেশিরা প্রবাসের মধ্যে আছি এবং বসবাস করি, আমাদেরকে অনেক ছোট করা হয়, অনেক গালি, অনেক খারাপ ভাষায় কথা বলা হয়। চলুন আমরা সকলেই সৎ কাজ করি এবং সৎভাবে জীবনযাপন করি, যাতে একজনের জন্য বা কিছু মানুষের জন্য আমরা সবাই সমস্যাতে না পড়তে হয়। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা।
যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।